ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেকে আমরা ডোমেইন হোস্টিং নিয়ে আমরা কিছু ধরনের যারা ব্লগ হোস্টিং কাজ করি, আমরা আমাদের এজেন্সির ওয়েবসাইট বিল্ড করতে চাই, তো তারা আমরা হোস্টিং কোথা থেকে নেবো, ডোমেইন কোথা থেকে নেবো, এটা নিয়ে অনেক অসুবিধা হয়। এবং আমরা ওয়ার্ডপ্রেসের জন্য বিশেষ করে আমরা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বিল্ড করতে চাচ্ছি, তারা আসলে আমরা কোন সাইট থেকে আমাদের ডোমেইন নিব, কোন সাইট থেকে আমাদের হোস্টিং নিব, অনেক আমরা অ্যাড দেখি বাট আমরা ডিসাইড করতে পারি না যে আমরা কোনটা থেকে আমরা ডোমেইন হোস্টিংটা বাই করবো। তো আমি আজকে তিনটা খুব কমন এবং হচ্ছে আমাদের পরিচিত তিনটা সার্ভিস প্রোভাইডারকে নিয়ে আমি আলোচনা করব এবং কোনটা থেকে আপনারা কিনতে পারেন তাদের একটা ওয়ার্ডপ্রেস বেস একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য, ওয়ার্ডপ্রেস বেস একটা ওয়েবসাইটের জন্য তোমরা কোথা থেকে হোস্টিং কিনতে পারো সেটা আমি আজকে তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, আমাদের হোস্টিং কেনার জন্য সবার আগে যেটা আমাদেরকে ডিসাইড করতে হবে, প্রথম হচ্ছে আমাদের যেটা ডিসাইড করতে হবে যে আমাদের সার্ভিস, প্রথমে সার্ভিস কোয়ালিটি, যে কারা একদম স্মুথ সার্ভিস দিচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে অল টাইম রান করবে, এরকম কারা করবে। আমি এরকমই তিনটা ওয়েবসাইট এখানে সিলেক্ট করছি, একটা হচ্ছে এখানে ওয়েবস্পেসকিট, এরপর হচ্ছে আমাদের নামচিপ, এরপর হলো হোস্টিং কারা। আমি জাস্ট এই তিনটা নিয়ে আজকে তোমাদেরকে আলোচনা করবো যে এই তিনটার মধ্যে থেকে আমাদের কোনটা থেকে নেওয়া বেটার হবে। ওকে, তো প্রথমে হচ্ছে আসি আমি, প্রথমে হচ্ছে আমাদের কি স্পিড, যদি আমরা স্পিডের দিক দিয়ে দেখি তাহলে ওয়েব স্পেস স্পিড হচ্ছে সব থেকে বেশি আমাদেরকে স্পিড দেয় এবং এরা হচ্ছে অল টাইম ব্যাক আপ দেয়। তো মূলত এখানে এইগুলো হচ্ছে ব্যাক ইন লাইফ, তিনটারই আমরা তিনটা যে দেখতেছি এখানে ওয়েব স্পেস স্পিড, হোস্টিংগার অ্যান্ড নামচিপ, তিনটাই মোটামুটি 100% দেয় এখানে, অলমোস্ট 100% দেয়, মানে আমাদের ওয়েবসাইটগুলোকে অল টাইম রান করার জন্য এই তিনটাই বেটার। ওকে, এরপরে আমরা আসবো হচ্ছে সাপোর্ট, কোন কোন ওয়েবসাইটের বা কোন সার্ভিস প্রোভাইডারের সাপোর্ট সব থেকে ভালো, অর্থাৎ আমাদের যখন কোনো একটা ইস্যু হবে এই ইস্যু হইলে আমরা কার থেকে সব থেকে বেশি সাপোর্ট পাবো। তো এখানে আমাদের এদিকে এগিয়ে আছে হচ্ছে আমাদের এখানে হোস্টিংগার অ্যান্ড হচ্ছে ওয়েবস্পেসকিট, এরা অলমোস্ট 5 মিনিটের মধ্যেই দেখা গেলো সাপোর্ট দেয়, আমি টেস্ট করেছি। এরপর হচ্ছে নামচিপ, নামচিপও গেল দেখা গেলো 10 মিনিটের মধ্যে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। এরপরে আমরা আসবো প্রাইসিং এর ক্ষেত্রে, তো প্রাইসিং কোনটা কেমন এটা আমরা খুব অবশ্যই আমাদেরকে বাজেটটাও দেখতে হবে। তো বাজেটের ক্ষেত্রে সবার আগে আমরা যদি ওয়েবস্পেসকিটে আসি তাহলে এটার হচ্ছে বাজেটটা একটু বেশি, একটু বেশি বলতে আমরা এখানে যদি প্রাইসিংটা দেখি 36 মান্থের আমরা যদি একটা ওয়ার্ডপ্রেসের জন্য কিনি তাহলে আমাদের অলমোস্ট $468 পড়তেছে। এরপর আমাদের হচ্ছে, আচ্ছা আমরা এটা কী কী পাচ্ছি এটা একটু আমরা দেখে নেই, তাহলে আমরা যদি এই প্যাকেজটা সিলেক্ট করি তাহলে দেখো আমরা কী কী পাবো এখানে। ওকে, তো আমরা এই প্যাকেজে কী কী পাচ্ছি, আমরা এখানে কিন্তু ডোমেইন হোস্টিং একটা, আমরা এখানে হোস্টিংয়ের জন্য আমরা হোস্টিং পাবো, আমরা অলমোস্ট মনে হয় 100 ওয়েবসাইট এখানে আমরা এই হোস্টিংয়ে ইনক্লুড করতে পারবো, রান করতে পারবো। তো এরপর আমরা যদি চাই আমাদের হোস্টিংগারে, হোস্টিংগারে আমরা প্যাকেজিং দেখব, আমরা এখানে ওয়ার্ডপ্রেস আমরা প্যাকেজিংয়ে যদি যাই, ওকে আমরা এখান থেকে যাব, আমরা মিডিয়ামটা সিলেক্ট করি, মাঝখানে যেটা বিজনেস আমরা এটা সিলেক্ট করি যদি, তাহলে আমরা এটাতে কী কী পাচ্ছি, আমরা দেখো 100টা ওয়েবসাইট রান করতে পারবো, 200 GB এখানে পাবো, প্লাস SSN কিছু পাবো, একটা ডোমেইন ফ্রি পাবো মেবি আমরা এখানে, এবার আমরা 24x সাপোর্ট পাবো, আমরা সব কিছু কিন্তু পেয়ে যাবো। আচ্ছা, আমরা এটার প্রাইসিংটা যদি দেখি 36 মান্থ অর লাইক দ্যাট, আমরা এটার যদি দেখি একটু ওয়েট করেন, আচ্ছা আমরা এখান থেকে যদি দেখি প্রাইসিংটা, দেখো এখানে আমাদের 36.9, বাট আমরা এখানে যদি 48 মাসের যে প্যাকেজটা এটা যদি সিলেক্ট করি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, এখানে আমাদের অলমোস্ট 191 or 1.52 cents অলমোস্ট আমাদের 192, এটা হচ্ছে আমাদের মিডিয়াম, দেখা গেলো আমাদের এটার থেকে অনেক কিন্তু সেভ হচ্ছে এখানে, অলমোস্ট 50%-এর কম আমরা কমে কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, এরপর আমরা নামচিপের যদি একটু হোস্টিং দেখি, ওয়ার্ডপ্রেসে আমরা যদি দেখি ওয়ার্ডপ্রেস হোস্টিং প্রাইসিংটা দেখি, সি দ্য প্রাইসিং অ্যান্ড প্ল্যান, ওকে
তো এখানে আমরা দেখব এটা ওকে এখন আমরা এটা একটু দেখি এখানে তার আগে আমাদেরকে সাইন ইন করতে হতেছে আচ্ছা আমরা এটা যদি দেখি আমাদের এটার প্রাইসটা কিন্তু কম এটার প্রাইসিংটা আরো কম হবে ওকে এখানে আমাদের কত পড়তেছে টোটাল তো এইটার প্রাইসিংটা কিন্তু আমাদের হোস্টিং এর থেকেও আরো কমে পাচ্ছি আমরা এখানে 5.74 পার মান্থ যদি আমরা এই প্যাকেজ সিলেক্ট করি তাহলে এখানে আমাদের পার ইয়ারে এনারা সার্চ করতেছেন কত 114 ডলার ঠিক আছে এটা ইয়ারলি প্যাকেজ জাস্ট পাঠিয়ে দিলাম আমি পর প্যাকেজ দেখতেছি না 3 মান্থ 3 ইয়ার 4 ইয়ার প্যাকেজ দেখতেছি না ঠিক আছে তো এখানে আমরা দেখো এক বছরের জন্য আমাদেরকে পে করতে হচ্ছে 114 ডলার এখানে আমাদের ওয়েবস্পেস কি যে আমাদের 1 ইয়ারের জন্য কত করতে হচ্ছে 1 ইয়ারের জন্য যদি আমরা দেখি ওকে আচ্ছা এটাতে আমাদের 1 ইয়ার ওকে এখানে 1 ইয়ারের জন্য কত করে লাগতেছে পার মান্থ হচ্ছে 16 ডলার করে করা লাগতেছে এখানে 36 মান্থের নেই তারপর আমাদের 13 ডলার করে করতেছে বাট আমরা যে হোস্টিং এর আসি তাহলে আমরা যদি এইটা সিলেক্ট করি তাহলে 3.99 তার মানে কিন্তু আমাদের এই ওয়ার্ড নেমচিপের থেকেও এটার থেকে আমাদের কিন্তু কম পড়তেছে ঠিক আছে তো সেজন্য আমরা কী করবো আমরা এখানে সার্ভিসের দিক দিয়ে যদি আমরা দেখলাম যে আমাদের ওয়েব স্পেস কিটের পরেই কিন্তু আমাদের হোস্টিং কার্ড থাকতেছে এই জন্য আমরা এবং এখানে হোস্টিং কার্ড থেকে ওয়ার্ডপ্রেস যে ম্যানেজ করা এটা কিন্তু খুবই ইজি সুপার ইজি যারা অলরেডি কাজ করছেন বা কাজ করতেছেন তারা সবাই জানেন এখানে যদি বাজেট আপনাদের ইস্যু না থাকে তাহলে অবশ্যই আপনারা ওয়েব স্পেস কিট দেখবেন কিন্তু যাদের সার্ভিস বেটার একটা সার্ভিস প্লাস হচ্ছে একটা আমাদের বাজেটের মধ্যে যদি নিতে চান তাহলে অবশ্যই হোস্টিং এর সার্ভিস এবং যা তোমরা হোস্টিং এর থেকে নিতে চাও এখানে আমি হচ্ছে নিচে আমার লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে কিন্তু তোমরা আরও 10% ডিসকাউন্ট পেয়ে যাবা তো আমি অবশ্যই তোমাদেরকে হোস্টিং কার্ড সাজেস্ট করবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম